আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দেওয়ান মিমি। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। পেটিকোট লেনস্থ হল্যান্ড এস্টেট রিজেনারেশন পরিদর্শন করলেন মেয়র লুৎফর রহমান। জুলাই মাসের প্রথম সপ্তাহে সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার ঘোষণা নয়তলা বিশিষ্ট মারিয়াম সেন্টার। জগন্নাথপুর ছাত্র কল্যাণ পরিষদ ইউকের উদ্যোগে আজিজুল সামাদ আজাদ ডনের সাথে মতবিনিময়। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিকলেন তথা পেটিকোট লেন সংলগ্ন হল্যান্ড এস্টেটে বিশাল রিজেনারেশনের কার্যক্রম চলছে। কিছু কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, কিছু অব্যাহত রয়েছে। এদিকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং ইস্ট অ্যান্ড হোমসের পার্টনারশিপে চলা এসব উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি জানতে মঙ্গলবার কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান এবং বাংলা টাউন অ্যান্ড ইস্পিটাফিল ওয়ার্ডের কাউন্সিলর গোলাম রাব্বানি হল্যান্ড এস্টেট পরিদর্শন করেছেন। এ সময় ইস্ট অ্যান্ড হোমসের চেয়ার মার্টিন ইয়াং, সিইও পলস বন্স, কাউন্সিলর মায়ুম মিয়া, হল্যান্ড এস্টেট টেনেন্ট অ্যাসোসিয়েশনের চেয়ার মাসুদ খান উপস্থিত ছিলেন। এই এস্টেটে 290টি নতুন ঘর নির্মাণ ছাড়াও পুরনো প্রায় সকল ফ্ল্যাট সংস্কার করা হচ্ছে বলে কর্তৃপক্ষ কর্তৃক জানা গেছে। উল্লেখ্য যে নতুন ঘরের মধ্যে 38.6% হবে সোশ্যাল রেন্টের জন্য। এর কার্যক্রম 2015 সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। এতে রিজেনারেশনের মোট ব্যয় হয়েছে প্রায় £10 মিলিয়ন। ইস্ট লন্ডন মসজিদের দ্বিতীয় প্রজেক্ট মারিয়াম সেন্টারের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। রমজানকে সামনে রেখে আগামী 5ই জুলাই স্ক্রু ওপেনিং জুমার মধ্যে দিয়ে সেন্টারটি নামাজের জন্য খুলে দেওয়া হবে। নবম তলা বিশিষ্ট মারিয়াম সেন্টারের নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় £9 মিলিয়ন। রমজানের আগে নির্মাণ কাজ শেষ করতে গিয়ে করাজে হাসানা সংগ্রহ করে বিহিবায়ের অর্থ পরিশোধ করতে হয়েছে। এখনও বিহিবায়ের মোট অঙ্কের পাওনা অপরিশোধিত রয়ে গেছে, তাই জরুরি ভিত্তিতে অর্থ সাহায্য প্রয়োজন। এ লক্ষ্যে আগামী 17ই মে শুক্রবার চ্যানেল এসে আয়োজন করা হয়েছে বিশেষ ফান্ড রেজিং অ্যাপিল। এতে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া গতবারের মতো এবারও আয়োজন করা হয়েছে রান ফর ইউর মস্ক ক্যাম্পেইন। আগামী 16ই জুন রোববার সকাল 10টায় পূর্ব লন্ডনে ভিক্টোরিয়া পার্ক।